আইলেস ভাতা সংক্রান্ত দাবি মেনে না নেয় সারা দেশে ধর্মঘট পালন করছেন ট্রেন চালকরা। আজ ভোর ৬টা থেকে তারা সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রেখেছেন। রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় তাদের দাবি মেনে না নেয় চালকরা কমলাপুর রেল স্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ট্রেনের লোকোমাস্টার ও রানিং স্টাফ কর্মচারীরাও কর্মবিরতিতে গেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলেও জানান তিনি। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘট ডাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। হুট করে ট্রেন চলাচল বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন কমলাপুর রেল স্টেশনে আসা যাত্রীরা। রেলের চাকা সচল রাখতে একজন চালককে দিনে গড়ে ১৪ থেকে ১৮ ঘন্টা ট্রেন চালাতে হয়। এজন্য তাদের বাড়তি মজুরি ও পেনশনে ৭৫% টাকা দেয়া হয়। বেতনের বাইরেও যত মাইল দায়িত্ব পালন করেন এবং অতিরিক্ত সময় কাজ করেন তার জন্য নির্দিষ্ট হারে ভাতা পেয়ে থাকেন তারা। এটা রেলে মাইলেজ ভাতা হিসেবে পরিচিত। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ঠিক এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সাব্বির, বলা হচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট বা কর্মবিরতি চলবে, যাত্রী যদি দুর্ভোগ বলি সেটা তো আছে, সব মিলিয়ে আপনি আমাদের বলবেন। আপনি যেটি বলছিলেন যে তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, যার মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে যে মাইলেজ ভাতা, অর্থাৎ যেই নির্ধারিত সময়ের অতিরিক্ত যে সময়টি তারা ডিউটি করেন সেই সময়ের জন্য তাদের একটি ভাতা দেওয়া হতো। তো তারা সম্প্রতি সময়ে বলা হয়েছে যে সেই মাইলেজ ভাতাটি বাতিল করা হবে এবং এই ভাতা যেন বাতিল না করা হয়, এজন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন এবং সেই আন্দোলনের অংশ হিসেবে তারা একাধিকবার সরকারের উদ্বোধন কর্মকর্তাদের সঙ্গেও বসেছিলেন, মন্ত্রী মহোদয়ের সঙ্গেও বসেছিলেন, কিন্তু হঠাৎ করেই একটি অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনের মাধ্যমে এই মাইলেজ ভাতা সহ তাদের বেশ কিছু যেই দাবি দেওয়া যেই সুবিধাগুলো ছিল সেই সুবিধা বাতিল করা হয়েছে এবং তার প্রেক্ষিতেই হঠাৎ করে পূর্ব নির্ধারিত কোনো ঘোষণা ছাড়াই রেলওয়ের যেই শ্রমিকরা রয়েছে বা যারা লোকোমাস্টার রয়েছে এবং যারা ট্রেন চালক রয়েছেন তারা সবাই একযোগে সারা দেশে এই ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন এবং যেহেতু এটি পূর্ব নির্ধারিত কোনো ঘোষণা ছিল না তাই শত শত যাত্রী যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আজকের দিনে ট্রেনের টিকিট কেটেছেন, যারা ৪-৫ দিন আগে ট্রেনের টিকিট কেটেছেন তারা কিন্তু প্রত্যেকেই এই কমলাপুরের রেল স্টেশনের যেমন আপনারা দেখছেন যে অনেক যাত্রী অসংখ্য যাত্রী বসে আছে তেমনি আমরা শুনেছি বিমানবন্দর যে স্টেশন রয়েছে গাজীপুর সহ সারা দেশের যে স্টেশনগুলো রয়েছে রেল স্টেশন সেই স্টেশনগুলোতে কিন্তু এভাবে যাত্রীরা আসলে নিরুপায় হয়ে বসে আছে এবং তারা জানতে চাচ্ছে আমাদের মাধ্যমে তারা জানতে চাচ্ছে যে আদৌ আসলে এই সমস্যার সমাধান সম্ভব হবে কিনা, কিন্তু এই সমস্যার সমাধান আদৌ আসলে আজকে কবে নাগাদ সমাধান হবে সে ব্যাপারে এখনো নির্ধারিত কিছু বলা যাচ্ছে না, কারণ রেলওয়ের যেই শ্রমিক যারা রয়েছেন তারা একটি অংশ মিটিং করছেন এবং তাদের থেকে একদল প্রতিনিধি ৫ সদস্যের প্রতিনিধি দল ঠিক করা হচ্ছে, সেই প্রতিনিধি দল এই মুহূর্তে মাননীয় মন্ত্রী মহোদয়ের রেলের তিনি এই ভিআইপি যেই রুম রয়েছে সেখানে অবস্থান করছেন, তার সঙ্গে এসে বৈঠক করবেন, সেই বৈঠক শেষে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি শেষে হয়তো বা বলা যাবে যে আদৌ আসলে যে ধর্মঘট ডাকা হয়েছে সেই ধর্মঘট আজকেই শেষ হচ্ছে কিনা বা এই ধর্মঘট শেষ হতে আসলে ঠিক কত সময় লাগবে, তো এই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, কিন্তু সাধারণ যাত্রী তারা আসলে এই জন্য দুর্ভোগে পড়েছেন। রেলমন্ত্রীর বৈঠকের পর কি সিদ্ধান্ত হয় তা আপনার কাছ থেকে পরবর্তীতে জানবো। অসংখ্য ধন্যবাদ।